কেন টেনশন করছেন? আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে দুঃখের পরে সুখ দিবেন অথবা কষ্টের সাথেই স্বস্তি দিবেন। ফা ইন্নাল উসরি ইসরা, কষ্টের পরেই রয়েছে স্বস্তি। অতএব একটু সবুর করেন। আল্লাহ সুবহানাহু তাআলা আরেকটি আয়াতে তো বলছেন যে ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আমি ধৈর্যশীলদের সাথে রয়েছি। অতএব এই কষ্টটাকে একটু আঁকড়ে ধরেন, একটু সবুর করেন, সবুরকারীদের সাথে আছেন আল্লাহ সুবহানাহু তাআলা, আপনাকে হাত ধরে টেনে দিবেন। আপনার স্ট্রাগল, আপনার স্যাক্রিফাইস, আপনার অক্লান্ত পরিশ্রম বেথা যাবে না, অবশ্যই অবশ্যই আপনি সফল হবেন, সফল ব্যক্তিদের কাতারে দাঁড়াবেন। তবে আপনাকে সফলতা অর্জনের জন্য কিছু করতে হবে, কষ্ট করতে হবে, কাজ করতে হবে, এগিয়ে যেতে হবে, ব্যাখ্যা হবে, সমস্ত বিষয়ে এগিয়ে যেতে হবে, অ্যাটিটিউড দেখানো চলবে না। আপনার ম্যানার্স, সফলতার সংজ্ঞা কি জানেন? ফেরদাউসের মাঠে রবের সাথে দেখা করা, এটাই সফলতার সংজ্ঞা। আল্লাহ সুবহানাহু তাআলার সাথে দেখা করবেন আপনি। আল্লাহ সুবহানাহু তাআলা যখন কিয়ামত দিবস শেষ, হাশর নাশর শেষ, তখন আপনাকে জান্নাত অথবা জাহান্নাম যে কোনো একটাই নিয়ে যাওয়া হবে। তখন আপনাকে ধরেন জান্নাতে নিয়ে যাওয়া হবে, তখন আপনি জান্নাতে গেলেন, জান্নাতে থাকছেন। একের পর এক আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন যে জান্নাতবাসী, আর কিছু চাই, আর কিছু চাই? আপনি আপনার প্রয়োজন সাধ্য চেয়ে নিলেন, চাইতে চাইতে একটা সময় বললো যে আর কিছু চাই? তখন বলবেন যে আল্লাহ আমার আর কি চাই, আর কিছু চাওয়ার নেই। তখন সবাই মিলে সমাবেশ হবে, তখন বলবে একটা সময় যে আল্লাহ আপনাকে দেখতে চাই। আল্লাহ সুবহানাহু তাআলা বলবেন ওকে দেখাও, দেখাবো, দেখা হবে তোমাদের সাথে। আল্লাহ সুবহানাহু তাআলা আসবেন এবং বলবেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাত, আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাত। আমরা তখন কি বলবো? লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়াহুল হামদ ওয়াহুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ সুবহানাহু তাআলার সাথে দেখা করা, এই যে একটা বুক ম্যাচ, এই চোখ দিয়ে আল্লাহ সুবহানাহু তাআলাকে দেখবেন, এই চোখ দিয়ে আপনি আল্লাহ সুবহানাহু তাআলাকে দেখবেন, এই চোখের হেফাজত করতে হবে। যে চোখটা দিয়ে আল্লাহ সুবহানাহু তাআলাকে আপনি দেখতে চান, সেই চোখটাকে হেফাজতে রাখতে হবে। এই যে সবচেয়ে বড় মারাত্মক ইফেক্ট আমাদের একটা এসে গেছে আমাদের যুব সমাজের জন্য, সেটা হচ্ছে যে পর্নোগ্রাফিক্স, যেটা ড্রাগ অ্যাডিকশনের মতো কাজ করছে। আমাদের স্মার্টফোন খুললেই হাজার হাজার তিরিশ পিক্সেল ছবি, হাজার ফেসবুকে গেল, মেসেঞ্জারে গেল, টিকটক। এই আপনারা টিকটক চালান, আপনারা টিকটক চালান, কে কে টিকটক চালান? হাজার মাশাআল্লাহ, টিকটকে কি করেন আপনারা? ভিডিও বানান। কিসের ভিডিও? যে কিসের ভিডিও? এই যে আপনারা যারা টিকটক চালান বললেন, তাদেরকে আমি একটা কথা বলি, ইসলামিক ভিডিও গুলো পাওয়া যায় না? আবু জোহান আহমেদ আদনান, ডক্টর মিজানুর রহমান আজহারি, আরো আরো রয়েছে যাদের ভালো ভালো স্কলার, তাদের লেকচার পাওয়া যায় না? জি, ওগুলো বেশি বেশি শেয়ার করবেন, কেননা সদগাত জারিয়া হিসেবে ওগুলো আপনার কাজে লেগে যেতে পারে। একটা গান শেয়ার করলে ওই গানটা যে দেখতেছে ওই গুণা হচ্ছে, ওই গুণার কিছু পার্সেন্টেজ আপনি পাচ্ছেন। ঠিক সেরকম ভাবে আমার বা যে কোনো কারোর একটা কথা আপনি সেই হাদিস শেয়ার করলেন এবং সে আমল শুরু করলো এবং ওইটার সদগাত জারিয়া হিসেবে কিছু পার্সেন্টেজ আপনি পাবেন। সো ইসলামিক ভিডিওগুলো শেয়ার করবেন, ইসলামিক ভিডিওগুলো শেয়ার করবেন, ইসলামিক ভিডিওগুলো শেয়ার করবেন, দেখবেন, সেখান থেকে শিক্ষা নেবেন। সেখানেও টিকটক বানিয়েছে কেন? আমাদের ধ্বংস করার জন্য। টিকটক কোম্পানি আমাদের কেন বানিয়েছে? টিকটক টিকটক কোম্পানি আমাদের যুব সমাজকে বা জেনারেশনকে ধ্বংস করার জন্য বানিয়েছে। যদি আমরা সেটাকে দিন প্রচারের হাতিয়ার বানাই, ওরা কিছু করতে পারবে? আমরা যদি গান বাজনা না ছেড়ে ওয়াজ মাহফিল ছাড়ি, ওরা কিছু করতে পারবে? আমরা যদি গান শেয়ার না করে ইসলামিক নসিহা শেয়ার করি, তারা কিছু করতে পারবে? অতএব তারা আমাদের ধ্বংসের উদ্দেশ্যে বানিয়েছে, বাট আমরা ধ্বংস হলব না, আমরা ধ্বংস হতে দিব না, আমরা আমাদের কাজকে, স্ট্রাগলকে এগিয়ে নিয়ে যাবো ইনশাল্লাহ, পারবো তো ইনশাল্লাহ, ইনশাল্লাহ। সো সম্মানিত উপস্থিতি, মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাচ্ছেন, যেতে যেতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে হঠাৎ প্রশ্ন যে আল্লাহ, আমি যদি আল্লাহ হতাম এবং তুমি যদি মুসা হতে, তাহলে তুমি কি চাইতে আমার কাছে? থামেন, হাসবেন না, ইসলামিক স্টোরি গুলো শুনলে হাসা ঠিক না, এখানে কিছু শিক্ষা থাকে। অতএব একটা কিছু শুনলেই, একটা কিছু বুঝলে হাসা হাসি করা ঠিক নয়, মুচকি হাসি হাসি দেওয়া শুন না, বেশি বেশি হাসা হাসি করা ঠিক নয়। জ্ঞানীরা কান্না করে, বকারা হাসে,
মনে রাখবেন একটা মেসেজ, যে জ্ঞানীরা কান্না করে আর বকারা হাসে, মনে রাখবেন। সো যাই হোক, মুসা আলাইহিস সালাম যাচ্ছেন এবং যেতে যেতে হঠাৎ করে একটা প্রশ্ন করলেন যে আল্লাহ তুমি যদি আল্লাহ হও এবং সরি আমি যদি আল্লাহ হই আর তুমি যদি মুসা হও তাহলে তুমি কি চাইবে আমার কাছে? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মুসা এটা সম্ভব না, ইট ইজ জাস্ট ইম্পসিবল, এটা কখনোই সম্ভব না। তখন মুসা আলাইহিস সালাম বলছেন যে আল্লাহ আমি তো জানি এটা সম্ভব না, তবে আমার মনের একটা আকাঙ্ক্ষা, মনের একটা চাহিদা, চাহনি যে আমি যদি আল্লাহ হতাম এবং তুমি যদি মুসা হতাম তাহলে তুমি আমার কাছে কি চাইতে? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তর দিচ্ছেন যে মুসা তুমি যদি আল্লাহ হতাম আর আমি যদি মুসা হতাম, যদিও এটা কখনো সম্ভব নয়, তবে আমি তোমার কাছে দুইটা জিনিস চাইতাম। ফার্স্ট অফ অল আপনারা কি চাইতেন? কি চাইতেন? আচ্ছা জেনে নিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি চাইছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে হায়াতে তৈবা, আমাকে হায়াতে তৈবা দান কর, আর দুই সুস্থতা, এই দুইটা। ঠিক সেরকম ভাবে তখন মুসা আলাইহিস সালাম বলছেন আল্লাহ তোমার কাছে আমার যে কি চাইবো কি চাইবো না এটা ভেবে পাচ্ছি না, তাই তোমার কাছে বুদ্ধি করে এটা ক্রিশ্চিয়ান যে তুমি যদি মুসা হতা এবং আমি যদি আল্লাহ হতাম তাহলে তোমার কাছে কি চাই। তাই সম্মানিত উপস্থিতি, আমাদের দুইটা জিনিসে আল্লাহর কাছে বেশি বেশি চাইতে হবে। এক হায়াতে তৈবা, দুই সুস্থতা। হায়াতে তৈবা আর সুস্থতা থাকলে ইমানের সহিত মৃত্যুবরণ করতে কে ঠেকাবে? ইবলিশ নাকি খেনজিল, কে ঠেকাবে? কেউ ঠেকাবে না। তো চালি ইনশাআল্লাহ তাআলা আমরা জান্নাতুল ফিরদাউসের মাঠে চলে যাব। খুব সহজ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে জান্নাত বিক্রি করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে তার জান্নাত বিক্রি করেছেন আমাদের জান এবং মালের বিনিময়ে। আমরা চাইলেই সেগুলো ক্রয় করেছি এবং আমরা সেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে আমরা যে ক্রয়কৃত জান্নাত সেটাতে আমি যাব, কে বাধা দিবে আমাকে? ইবলিশ আমার সাথে পারবে না। আমি নফসকে এমনভাবে গড়ে তুলব, আমার জিহাদি প্রযোজনাকে আমি এমনভাবে গড়ে তুলব, ইনশাআল্লাহ কেউ আমাকে ঠেকিয়ে রাখতে পারবে না। আমি আমার স্ট্রাগল করে যাব, I will struggle and I will establish to myself in this society. Allah subhanahu wa ta'ala কাছে শুধু চাইলে হবে না যে আল্লাহ আমার এই মেয়েটাকে পছন্দ হয়েছে আমাকে দাও, এটা করলে হবে না। Established হতে হবে সোসাইটিতে, established এটা ফিল করতে হবে যে I will establish myself in this society and I will propose his father or mother. আমি তাকে বলবো ফার্স্ট অফ অল আমার একটা মেয়েকে পছন্দ হয়েছে, তখন আমি এই লাইনটা ফিল করব, আমি এতটুকু ভাববো, তার বিষয়ে অন্য কোনো কিছু ভাববো না। আমার একটা মেয়েকে পছন্দ হয়েছে, আমি তার বিষয়ে এতটুকু ভাববো যে আই উইল এস্টাবলিশ মাই সেলফ ইন দিস সোসাইটি অ্যান্ড আই উইল প্রপোজ শিজ মাদার আর শিজ ফাদার অর প্যারেন্টস। এক কথায় বলতে আমি প্রতিষ্ঠিত হব, আমি নিজেকে প্রতিষ্ঠিত করব এই সমাজে, তারপরে আমি তাকে প্রস্তাবনা দিব, শেষ। এর বেশি খারাপ কিছু চিন্তা ভাবনা করা যাবে না, তাকে তো প্রপোজ করা যাবে না। আল্লাহ কোরআন ইসলাম বলছে যদিও যে একটা মেয়েকে পছন্দ করার মতো স্বাধীনতা ইসলাম তোমাকে দিয়েছে, তবে তাকে প্রপোজ করার মতো স্বাধীনতা তোমাকে দেওয়া হয় নাই। তার পিতাকে বলো, তার মাতাকে বলো, তার প্যারেন্টসদের বলো, তুমি তাকে বলতে পারবে না। গেলেই কাঠ আর কাঠ কয়লা আর আগুন দুইটা একটু কাছাকাছি নিলেই অ্যাট্রাকশন শুরু হয়ে যায়, সো কাছাকাছি যাওয়া যাবে না। তাকে পছন্দ হয়েছে, তুমি তার পিতা কিংবা মাতা, এক কথায় তার অভিভাবককে করো। বুঝতে পারা যাচ্ছে? আমরা বোঝাতে কিন্তু